লক্ষ্য করেছো বন্ধুরা যেটা নিয়ে হয়তো কখনো মুখ খুলিনি আর মুখ খুলবও না হয়তো কিন্তু কখনো কখনো বলতে হয় কারণ কিছু বিষয় আছে একদম যখন সীমা পার করে যায় তখন কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে মুখ খুলতে হয় বন্ধুরা সেখান থেকে দাঁড়িয়ে এই সন্দীপদার এক ভালো করলেও তাকে তো মানে দশ বার ভালো ভালো বলে তাকে বাহবা দেয়া হবে আবার খারাপ করলেও কিন্তু তাকে ভালোই বলা হবে সত্যি কি এর নাম শুভাকাঙ্ক্ষী যদি তুমি তাকে তার খারাপটা বুঝিয়ে দিতে না পারো আর যদি ভালোটা ভালো বলে সবার সামনে প্রমাণিত করতে না পারো তাহলে তুমি কিসের শুভাকাঙ্ক্ষী সে যে খারাপ কাজটা করছে তাতে তুমি গিয়ে আরো সাপোর্ট করছো যে না এই জিনিসটা সত্যিই তুমি যেটা করেছো ঠিক কিন্তু সে নিজে খুব ভালো করেই জানে যে না এটা যদি আমার সাথে হতো আমি কিন্তু এই জিনিসটাকে মেনে নিতাম না কিন্তু ওই যে একটা ফ্রেস ম্যাটার করে একটা দল গঠন তারা করে ফেলেছে যে আমরা প্রথম থেকে এই সন্দীপদার এক্স সাপোর্ট করেছি তার যতই নংরাম হোক না কেন তাতে আমরা সাপোর্ট করবই করব। তাতে যা হচ্ছে হোক কারণ তাকে প্রথম থেকে আমরা তার হয়ে বলে এসেছি এখন কখনোই কিন্তু তার যে সমস্ত ভুলগুলো আমরা বলতে পারবো না কিন্তু আমরা যখন সন্দীপদার যে যে ভুল দেখেছি সেই সমস্ত ভুল কিন্তু চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছি বা যেই জায়গাটা আমাদের খটকা বলে মনে হয়েছে যেরকম কিছুদিন আগে একটা মেয়ের ঘটনা নিয়ে অনেক কিছু তোলপাড় হলো আমরাও কিন্তু ভিডিও নামিয়েছিলাম যে হ্যাঁ ঘটনাটা তাহলে কি অ্যাকচুয়ালি সত্যটা আমরা জানতে চাই তার গাড়ির পেছনে যখন কাউকে বসে থাকতে দেখা গিয়েছিল আমরা কিন্তু তাকে প্রশ্ন করেছিলাম যে কে সেটা তার সাথে রেস্টুরেন্টে খেতে যাওয়া কোনো একটা লেডিস পার্টস তার পাশে দেখতে পাওয়া গিয়েছিল আমরা কিন্তু তখন প্রশ্ন করেছিলাম সেই লেডিস পার্সটা ঠিক কার ছিল যথারীতি তার অ্যান্সারও কিন্তু আমরা খুব সুন্দরভাবে পেয়ে গেছি কখনো বা ভিডিওর মধ্যে কখনো বা কিছুদিন পর তার লাইভ কোনো একটা লাইভের মধ্যে সে সুন্দরভাবে কিন্তু সেই অ্যান্সারগুলো দিয়ে দিয়েছে বা যেটা ভুল সেটা ভুল বলে স্বীকার করে সংশোধন কিন্তু করে নিয়েছে সন্দীপ দা কিন্তু এই দিকে এই দিকে তাকে মানে এই সন্দীপ দার এক্সকের মানে এক্সের যারা শুভাকাঙ্ক্ষী হিসেবে অনেক বড় বড় কথা বা লেকচারবাজি বাজি করে অ্যাকচুয়ালি কি তারা কখনো এই সন্দীপদার এসকে যে ভুল সেই ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে না তুমি এটা ঠিক করছো না তোমার এটা করাটা উচিত হচ্ছে না তোমাকে সাপোর্ট করি বলে এই নয় যে তোমার ভুলগুলোকে এইভাবে প্রশ্রয় দিয়ে যাব। অ্যাকচুয়ালি কি সত্যি এদেরকে শুভাকাঙ্ক্ষী বলে নাকি শুধুমাত্র নিজের আখের গোছাবার জন্য দিনের পর দিন এই সন্দীপদার এসকে নিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছে রেভিনিউ কামিয়ে যাচ্ছে যাতে নিজে নিজের জায়গাটা সঠিকভাবে মজবুত করে রাখতে পারে বন্ধুরা কেন এই সমস্ত কথা বলছি বলবো বন্ধুরা তো তার আগে হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিওটা আমি এখন করছি কিন্তু ঠিক কখন তোমাদের সামনে ভিডিওটা আমি আপলোড করতে পারবো সত্যিই জানি না কারণ ভিডিওটা করার পর একটু বাড়ির দরকার আছে বেরোবো তারপর দুপুরে চতৃতি আবারও তোমাদের জন্য নতুন ভিডিও করব। কি নিয়ে কথাটা বলছি এই যে ওয়াইটিতে এই যে পরকিয়া 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 একটা ঘটনা ঘটছে বিশেষত সেই মন্দিরের সময় থেকে শুরু করে আজও পর্যন্ত যে বিষয়গুলো ঘটে যাচ্ছে একটাও কিন্তু মিথ্যা না প্রত্যেকটা কিন্তু সত্য ঘটনা প্রত্যেকটা সত্য ঘটনা দেখিয়েছ ঘটনা তো তোমরা সংসারটা ভাঙতে ভাঙতে লেগেছে তো আমি সেখান থেকে বলবো অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিল বলে আজকে মন্দ্রাদিভায় তার নিজের ভুলটা নিজে উপলব্ধি করতে পেরেছিল কিন্তু তার সাপোর্টে যে ডে ওয়ান থেকে প্রথম থেকে কথা বলে গিয়েছিল সে কি করেছিল বলতো মন্দিরাজি ভাইকে এক ঘরে রেখে সেই ছেলেটার সাথে পাশে বসে সে সময় কাটাচ্ছিল যে তারা কি করছে সেটা একটা মানে নোংরা কাজ সেটা করাটা উচিত নয় সন্তান রেখে নিজের হাজবেন্ডকে ঠকিয়ে তুমি এটা করতে পারো না এরি নাম কি ভালোবাসা যে যে ভালোবাসার মধ্যে শুধুমাত্র সব জায়গাতেই আগে শারীরিক চাহিদাটা মেটানোর প্রয়োজন পড়ে যাচ্ছে এটা কি সত্যি কখনো ভালোবাসা বলে বন্ধুরা সেখানে সে কিন্তু কখনো বারণ করেনি যে তুই এটা ভুল করছিস তুমি এটা করো না তোমার এটা উচিত কাজ হচ্ছে না উল্টে আমরা যারা মন্দির নিয়ে মানে নেগেটিভ ভিডিও করছি সেই সময় আমাদের বিরুদ্ধে গিয়ে অনেক নোংরা 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 ভিডিও আমাদের বিরুদ্ধে নেমেছিল তাও কিন্তু আমরা যাকে বলে দাঁতে দাঁত টিপে পড়ে থেকে আমরা মন্দিরাধি ভাইকে নিয়ে নেগেটিভ ভিডিওই করে গেছি আর হয়তো সেই নেগেটিভ ভিডিওর ফলেই আজকে এই সোমনাথ দ্বার মন্দিরাধি ভাই কিন্তু আবার একসাথে জয়কে নিয়ে সুখের সংসার করছে তাহলে আখের আমরা কি সত্যিই তার কোনো ক্ষতি করেছি বরং উল্টে ভালো করেছি কারণ তার অরিজিনাল আমরা শুভাকাঙ্ক্ষিত ছিলাম তার সেই যে জায়গাটায় ভুল করেছিল সেই ভুলটা আমরা দিনের পর দিন তাকে দেখিয়ে দিয়েছি কিন্তু এই ক্ষেত্রে এই দা বা সন্দীপদার এক্সের মানে এক্সের ক্ষেত্রে যারা এই মানে বাচ্চার মায়ের হয়ে দিনের পর দিন ভিডিও বানিয়ে যাচ্ছে তাদের বেশিরভাগ দেখছি বয়স্ক মহিলা বয়স্ক মহিলা আমাদের থেকে যথেষ্ট বড় হবে তো কোথাও না কোথাও তারা কিন্তু উপলব্ধি করতে পারে যে সত্যিই যে ঘটনাটা এই বাচ্চার মা ঘটিয়েছে সেটা কিন্তু একদম ঠিক ঘটনা নয় তারা নিজেরাও জানে শুধুমাত্র ঝগড়া অশান্তিকে কেন্দ্র করে কখনো কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসেনি সত্যিই যদি ঝগড়া অশান্তিকে কেন্দ্র করে বাড়ি থেকে বেরিয়ে আসতো তাহলে তার বাবার বাড়িতে যে মানে সুখে আছে তার থেকে ফের মানে অনেক অনেক ফার বেটার সুখে সন্দীপদার বাড়িতে থাকতো তাহলে তখনই তো সে বেরিয়ে আসতে পারতো তাই না তাহলে তখন সে বেরিয়ে আসেনি এখন বেরিয়ে আসছে দেখো এই আমরা যারা কন্ট্রোভার্সি করি আমাদের কি ঝগড়া অশান্তি হয় না কিন্তু কখনো কি আমরা সোশ্যাল মিডিয়ায় ডেলি ব্লগে সেই ঝগড়া অশান্তি টেনে এনেছি কারণ জানি যে না এটাকে যদি একটা ভিডিওর মধ্যে একটুও তুলে ধরি এই নিয়ে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়ে যাবে সেখানে যে বিষয়টা আমাদের মানে সাংসারিক বিষয় সেটা কেন ওয়াইটি প্ল্যাটফর্মে তুলব তাই না কিন্তু যখন বিষয়টা পুরোপুরি একটা মানে নোংরা জায়গায় পৌঁছে যায় যে দেখো আমি আমার ক্লিপের দেখিয়ে ভিডিও করছি সেক্সুয়াল চ্যাটিং করছি তখন মানে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবং বেরিয়ে যাওয়ার সময় কাউকে শাঁসিয়ে যাওয়া হচ্ছে যে এবার তোকে জেলের ভাত খাবো তখন সে সেটাকে সোশ্যাল মিডিয়ায় আনতে বাধ্য হবে তার আগে তো সেই ছেলেটা যখন কোয়েশ্চেন ভিডিও করেছিল সন্দীপ দা তখন কিন্তু অনেকে কোয়েশ্চেন করেছিল যে এরকম অনেক শোনা যাচ্ছে এরকম গোপাল নামটা নিয়ে যে তার সাথে নাকি এরকম এই বাচ্চার মায়ের একটা অবৈধ সম্পর্ক আছে তখন কিন্তু স্পষ্টভাবে সন্দীপ দা জানিয়েছিল যে না আমি তো এরকম কিছু জানি না আর আমার তার উপর বিশ্বাসও আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এইটা মানতে পারলাম না কিন্তু খুব ভালো করে জানতো যে যে গোপাল নামক প্রশ্নটা এসেছিল। তখনও সেটা কতটা সঠিক একটা প্রশ্ন এসেছিল তারপরেও কিন্তু একজন সেই বিষয়টাকে এড়িয়ে গিয়েছিল যে না যেটা হয়েছে হয়ে গেছে ভুল করে ফেলেছে কিন্তু তারপর যদি সেই মেয়েটা কিছু সংশোধন করে আবারও সংসার করে তাহলে তাকে হয়তো একটা চান্স দেওয়া উচিত কারণ তার বয়সটাও অল্প আর মানুষ মাত্রই একবার যদি ভুল করে সেটাকে সংশোধন করে নেওয়ার দুজনকার মধ্যেই কিন্তু একটা মেন্টালিটি রাখতে হয় যেটা কিনা সন্দীপ দা অক্ষর অক্ষরে পালন করেছিল প্রথম দিকে কিন্তু এই যে বাচ্চার মা সে কি সত্যি সংসার করতে চেয়েছিল আজকে যারা তাকে সাপোর্ট করছে তাদের বাড়িতে এই ঘটনা ঘটলে তারা কি করত তারা কি করতো ড্যাম সিওর তারা এই বিষয়টাকে কখনোই কিন্তু মেনে নিত না তাদের মধ্যে কি কোনো রকম কোনো ঝগড়া শান্তি হয় না কিন্তু ঝগড়া শান্তি হয় কিন্তু কিন্তু তারপরেও তারা দাঁতে দাঁত টিপে তাদের সংসার করে যাচ্ছে যেরকমটা আমরা করছি সেরকমটাই এই বাচ্চার মায়ের সাপোর্টে গিয়ে যারা ভিডিও করছে তারাও কিন্তু দাঁতে দাঁত টিপে নিজেদের সংসারগুলো মেনটেন করে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হওয়া সত্ত্বেও কিন্তু তারা যাকে সাপোর্ট করছে মানে এই বাচ্চার মাকে কখনো তার কোনো ভিডিওতে গিয়ে তাকে একটা ভুল ধরিয়ে কিন্তু দেখবে না যে ভুলটা ধরিয়ে দিচ্ছে যে না রে তুই এইরকম খাওয়া দাওয়া করিস না না তুই আগে তোর সন্তানকে নিয়ে ভাব বা তুই একটু লেখাপড়ায় মন দিয়ে বা তুই তো এই কিছুদিন আগে পাঞ্জাবির ডিজাইন তুলি তাহলে সেই কাজটা তুই বন্ধ কেন করলি তোর কোনো কিছুই কি সাকসেসফুলি তুই করতে পারিস না এই জমি কিনতে চলে যাচ্ছিস এই বাড়ি কিনতে চলে যাচ্ছিস এই গাড়ি কিনতে চলে যাচ্ছিস কতই না কত কিছু করছিস তুই যে এই দু লাখ টাকা দিয়ে একটা আইফোন নিলি সেই ফোনটা যে কিনলি সেই ফোনটার তো অন্তত একটা সৎ ব্যবহার মানে সৎ জায়গায় কাজে লাগা কোনো রকম কোনো সঠিক পরামর্শ কিন্তু দেয় না এই বাচ্চার মায়ের বাচ্চার মাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে কারণ কি এই যে আজকে সকালেই দেখলাম একটা মানে কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে এই বাচ্চার মা কমিউনিটি পোস্টে লিখেছে যে বলবো জীবনে এমন একটা মানুষের প্রয়োজন যে কিনা তোমার ছোট ছোট ইচ্ছাগুলোকে গুরুত্ব দেবে আচ্ছা কমিউনিটি পোস্টটা ঠিক কাকে ডেডিকেট করে দেওয়া একটা বাটার স্কচ আইসক্রিমের একটা ডিব্বা নিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে দেখলাম তো এই যে লাইনগুলো লেখা যে আমি বলবো জীবনের ছোট ছোট ইচ্ছেগুলোকে যে প্রায়োরিটি দেয় সেই নাকি বিশাল একটা মহত্বের কাজ করে এটা ঠিক কাকে ডেডিকেট করা হলো কে এনেছে আইসক্রিমটা বাবা বাবা যদি আনতো তাহলে কিন্তু বাবার সাথেই হয়তো একটা ছবি দেওয়া হতো বন্ধুরা কিন্তু সত্যি কি বাবা এনেছে না কারণ দুদিন যাবত তার বাড়িতে একজন অন্য কেউ যে ছিল তার উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি খাওয়ার প্লেটের মাধ্যমে কখনো প্লেটের মাধ্যমে তো কখনো বাড়িতে রাখা খাবার প্লেটের মাধ্যমে তার তার উত্তর কি সে ভিডিওর মধ্যে দিতে দিতে পেরেছে নিশ্চয়ই পারিনি এখনো পর্যন্ত তার ভিডিও আমি দেখিনি তাই জানিও না সে দিয়েছে কি দেয়নি তো সেখানে এই যে কমিউনিটি পোস্টটা দিয়েছে এই কমিউনিটি পোস্টার মধ্যে আমি একটা কথাই বলতে চাই ছোট ছোট ইচ্ছাগুলোর মধ্যে আইসক্রিম খাওয়াটা একটা ছোট্ট ইচ্ছা যেটাকে সত্যিই সন্দীপ দা কোনোদিনও তাকে খাওয়ায়নি তাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি তার ছোটো ছোটো ইচ্ছা বলতে তাকে সুন্দর একটা ড্রেস কিনে দেয়নি তাকে নাচ গান করতে দেয়নি তাকে ভিডিও করতে দেয়নি যে ব্লেমটা দিয়ে সে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে যে আমি ভিডিও করতে চাইতাম না আমাকে জোর করে ভিডিও দেওয়ার কারণেই আমি ডিভোর্স দিচ্ছি তাহলে সেই মেয়েটা আজকে নিজের পেট চালাবার জন্য কেন এই সোশ্যাল মিডিয়ায় এখনো পর্যন্ত নিযুক্ত হয়ে আছে বন্ধুরা কেন সে যার হাত ধরে চলে গিয়েছিল তার মানে কাছে গিয়ে সুখে সংসার করতে পারছে না কি কারণে বা কেনই বা যদিও আমি মেনে নিই এখন ডিভোর্স হয়নি তাই তার কাছে গিয়ে সংসার করতে পারছে না সে যেহেতু মানে তাকে বলে নিয়ে গেছে যে তুমি আমার সাথেই সংসার করবে যেরকমটা জানা যাচ্ছে যে বিয়েও যেভাবে করেছে দুই পরিবারকে সাক্ষী রেখে তাহলে সে কেন এই সন্দীপদার এক্স মানে এক্সের হাত খরচা চালায় না বন্ধুরা কেন তার পুরো যে দায়িত্বটা সেটা পালন করে না কেন পালন করে না কেন সে নিজের প্লাস নিজের পুরো বাবার বাড়ির প্লাস এই ফোগলার পুরো বিষয়টাকে চালনা করছে কেন কিসের জন্য আচ্ছা ছোট ছোট ইচ্ছারগুলোর মধ্যে কখনো কি মনে হয় না যে এই রকমই যদি আমি ধরে নিই যদি ওটা বাবাই এনেছে এই রকমই যদি বাবা কোনোদিনও আমাকে একটা ছোট্ট একটা সারপ্রাইজ দেয় বা গিফট করে যে এই দেখ আমি ছোট্ট কিষানুকে এক ঘন্টার জন্য এনেছি তুই একটু আদর কর আবারও কিন্তু দিয়ে আসবো থানার পারমিশন নিয়ে আমি এক ঘন্টার জন্য ওকে নিয়ে এসেছি আবার ওকে দিয়ে আসবো বা কোনোদিন এরকম মনে হয় না চো তুই তো তোর সন্তানের জন্য এতটা কষ্ট পাচ্ছিস তো একটা দিন ওখানে গিয়ে ওর সাথে একটু দেখা করিয়ে আনি থানার মানে পুলিশ প্রশাসনের পারমিশন নিয়ে এই ছোট ইচ্ছেগুলো হয় না খালি একটা মায়ের জীবনে কি খাওয়াটাই সব থেকে বড় ইচ্ছা নতুন নতুন ড্রেস পরাটাই কি সব থেকে বড় ইচ্ছা নাকি ঘুরতে গেলেই জীবনের সব চাহিদা পূরণ হয়ে যায় একটা সংসার কখন হয় বন্ধুরা যখন স্বামী সন্তান পুরো শাশুড়ি শ্বশুর মা বাবা আত্মীয় স্বজন মিলে যখন ছোট্ট একটা জিনিস ভাগ করে খাওয়া যায় তখনই কিন্তু সেই জিনিসটার আনন্দ অনেকটা বেড়ে যায় কিন্তু একটা জিনিস যেটার মধ্যে অনেকটা জিনিস হয়তো আছে কিন্তু ভাগ করে খাওয়ার মতো লোক নেই কারণ কি তুমি এমনই কিছু কাজ করেছো যেখানে তোমার ওই জিনিসটার মধ্যে কেউ কখনো হাতই দেবে না সেই খাওয়াটাতে কি তুমি সত্যিই শান্তি পাবে কখনোই কিন্তু শান্তি পাবে না জীবন মানে কি শুধুমাত্র তিনবেলা খাওয়া স্নান করা রাস্তায় রাস্তায় ঘোরা লুডো খেলা আর উড়ন্ত পাখির মতো ওরা এটারই নাম কি জীবন যেই জীবনের মধ্যে প্রতিদিনের টাইটেল থামবেলে থাকবে আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না আমি ভালো নেই আমি তোমাদেরকে কিছু বলতে চেয়েও বলতে পারছি না এইগুলোই কি জীবন তাহলে তো বলতে হয় এই জীবনের থেকে রাস্তার ধারে যারা জীবন করে মানে জীবন কাটায় যে সমস্ত আমাদের দিদি মানে দিদিরা আছে বা কাকিমণিরা আছে তারা তাদের সন্তানকে কিন্তু ওই ছোট্ট খুপড়ির মধ্যে রেখেও সারা সারাদিন এখান ওখান এই কাজ ওই কাজ করে দিন শেষে কিন্তু ছোট্ট বাচ্চাদের জন্য যতটুকু খাবার নিয়ে আসে সেই খাবারটার মধ্যে যদি নুন ভাতও থেকে থাকে না তার মধ্যে অনেকটা শান্তি আছে যে মা উপার্জন করে এনে আমার আমাদেরকে খাওয়াচ্ছে বা পুরো পরিবার বাবা মা যেটুকুনি পেরেছি উপার্জন করে এনেছে সেই উপার্জনটায় আমরা খাচ্ছি কিন্তু এখানে এখানে ছোট্ট একটা আইসক্রিমের কেউ একজন ডিব্বাটা দিয়েছে তাইতে ও আমাদের সামনে কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে কি এই ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলোকে মানে গুরুত্ব যে দেয় সত্যিই সে নাকি খুব ভালো মানুষ তো এই গুরুত্বটা কে দিল ফা বাড়ি যাওয়ার সময় আইসক্রিমটা কিনে দিয়ে তারপর গেছে কি না এরকমটাই তো মনে হলো কারণ বাবা এসেছে বলে তো মনে হলো না বাবা এলে আজকের মানে কালকের ভিডিওতে আমরা কিন্তু জানতে পারতাম যে বলতো যে বাবা দুদিন পর আসবে না বাবা তো নিশ্চয়ই তাহলে আসেনি তাহলে কে দিল আইসক্রিমের ডিব্বাটা মানে এত বড় ব্লগার হয়ে যে লাইফস্টাইলটা আমাদের সামনে ও প্রতিনিয়ত তুলে ধরছে সত্যিই কি ওটা লাইফস্টাইল ওই লাইফস্টাইল থেকে কি সত্যি কিছু শেখার আছে নাকি ইউনিক লাইফস্টাইল যেই লাইফস্টাইলটাকে হয়তো তার সাপোর্টাররা ফলো করে এবং সেইভাবেই নিজেদের জীবন যাপনটা কাটায় বন্ধুরা এই যে বয়স্ক কাকিমা জেঠিমাগুলো তাকে সাপোর্ট করছে অ্যাকচুয়ালি তারা আমাকে নিয়েও একজন আছে অনেক নোংরা কথা বলেছে কিন্তু কি বলতো তাদেরকে কখনো বলার প্রয়োজন মনে করেনি কারণ কতটা জ্বলছে যেই কারণে সে এই ধরনের নোংরা কথা কারোর সম্পর্কে না জেনে বুঝে বলে একটা কথাই বলি যার যা প্রশ্নের উত্তর জানার যে কি হচ্ছে না হচ্ছে আমার ডেলি ব্লগ ভিডিও তো দিই আরে দুদিন তিন দিন অন্তর হলেও দিই সেখান থেকে কতটা কি বন্ডিং আছে না আছে সমস্তটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় কিন্তু তারা তারা তো শুধুমাত্র মুখে ভাঁতাবাজি বলে যায় যে কারোর সম্পর্কে কিছু বলছে কিছু না জেনে বুঝে বলছে একদিন তোমরাই দেখবে বন্ধুরা এই যে সন্দীপদার এক্স তার অবনতি যেভাবে হতে চলেছে তার আলটিমেটলি রেজাল্টটা কি হয় শেষ না যেই মানুষটার হাত ধরে সে গেছে সেও একে লাথ মেরে ছুঁড়ে ফেলে দেয় কারণ কি তারও একটা লাইফ আছে তারও একটা জীবন আছে সে যে সোনার ডিম মানে হাঁসটাকে নিয়ে গিয়েছিল। যে ডিম পারবে আর সেটা বিক্রি করে আমি সারাটা জীবন আয়স করবো সেটা তো করতে পারছে না কারণ সেই ইনকামের টাকায় বাবার বাড়ি কিন্তু মানে হস্তক্ষেপ করছে যেটা ওই এ সরকার কিন্তু মেনে নিতে পারছে না তাই হয়তো মাঝে মধ্যেই একটু কিন্তু ঝগড়া শান্তি লেগে যায় এবং যতদিন না ডিভোর্স বা ফোর নাইনটি এইট এর কেস বা আদার যেই সমস্ত কেসগুলো যতদিন না সুন্দরভাবে মিটছে ততদিন কিন্তু এ কোনো কিন্তু ওই এস সরকারের সাথে সুখে শান্তিতে জীবন করতে পারবে না তো সেখান থেকে দাঁড়িয়ে আদেও যে এই এ সরকার একে নিয়ে ভবিষ্যতে কিছু একটা প্ল্যানিং করবে তার কোন একটা জায়গায় কিন্তু যথেষ্ট কোয়েশ্চেন মার্ক রয়ে গেছে বন্ধুরা তাহলে যখন একুলো গেল ওকুলো গেল তখন এই মেয়েটার পরিস্থিতি কি হবে এই মেয়েটাকে আর কি কেউ কারোর বাড়ির বউ করে নিয়ে যেতে চাইবে না চাইবে না তাহলে সেই মেয়েটা সারাটা জীবন বাবার বাড়িতে হয়ে বলে মানে দাদা বৌদির যাকে কথাতে উঠবে আর বসবে এমনিতেই তো অনেকেই তাকে বলেছে হেল্পিং হ্যান্ড দুদিন পর হেল্পিং হ্যান্ড থেকে না সব সবকিছুর হেল্পিং হ্যান্ড হয়ে যায় যে দাদা বৌদি বেড়াতে যাচ্ছে ব্যাগটা তুমি বয়ে নিয়ে আসো দুদিন পর দাদা বৌদির মধ্যে একটা কুচকু আসবে তার দেখভাল করার জন্য একে বিনা পয়সায় একজন রেখে দেবে তো সেই রকমই থেকে ব্যবহার করা হচ্ছে মা বসে মা লুডো খেলছে তারপরে তোমার ঠাকুমা লুডো খেলছে এদিকে ও রান্না বান্না করছে বৌদি দাদা বৌদি ঘুমাচ্ছে ও ভিডিওর কন্টেন্ট খুঁজে বেরোচ্ছে কি আমাকে ভিডিওতে দেখাতে হবে একটা বাড়ির ছেলে সে বাজার করে নিয়ে আসতে চাই মানে পাচ্ছে না তার কাছে পয়সা করি সেইভাবে হয়তো নেই কারণ সময় তো যথেষ্ট আছে পয়সা নেই বলেই হয়তো বাজারঘাট করছে না বা সে নিজের আখেরটা গোজাচ্ছে কিন্তু একটা মেয়ে টাকা ইনকামের জন্য দুপুরবেলায় দেন 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 করে রাস্তায় ঘুরছে কি আমাকে কন্টেন্ট দেখাতে হবে দেখো দুপুরবেলায় রাস্তায় কেউ নেই অথচ যারা বাড়িতে আয়স করার তারা কিন্তু দুপুরে ঘুমাচ্ছে বন্ধুরা এই তো হচ্ছে একটা মেয়ে লাইফস্টাইল এবং এই মেয়েটাকে কিছু বয়স্ক মহিলারা সাপোর্ট করছে জেনে বুঝে যে মেয়েটার ভবিষ্যতে হতে অ্যাকচুয়ালি কি চলেছে সমস্ত দিক থেকে মেয়েটাকে এমন তার শুভাকাঙ্ক্ষীরা যেখানে কিনা আমরা যেগুলোকে বলি প্রতি আমরা বলি তার জন্য জন্য ছাড়া বলি না যেরকমটা কথাগুলো খুব গায়ে লেগেছিল কিন্তু এখন হয়তো রিয়েলাইজ করে যে আমরা বলেছিলাম বলি হয়তো আজকে সে আবার তার সুখের সংসারটা ফিরে পেয়েছিল যেরকমটা সন্দীপ দা তাকে একবার বলেছিল যা হর হয়ে গেছে ফিরে এসো কিন্তু সে তার অধত্ত বা অহংকার দেখিয়ে কি বলেছিল যে না আমি না গেলে কি তোমার বাড়ি টাইলস বসবে না তো আজকে দেখো কার বাড়িতে কাকে ছাড়া টাইলস বসলো আর কার খাট ছেড়ে মানে পালঙ্ক ছেড়ে মেঝেতে জায়গা হলো বুঝতে পারছো ভগবান চাইলে কোথাকার জিনিস কোথায় নিয়ে গিয়ে ফেলতে পারে বিশেষত একজন মা হয়ে যখন তুমি একজন মানে নিজের সন্তানকে এইভাবে দিনে রাতে চোখে জল ফেলিয়ে ঘুমের মধ্যে কান্নাকাটি করে বাচ্চাটা যেভাবে হাঁকুমা কুয়ে কেঁদে উঠেছিল তার চোখের জলের দাম তো একজন মাকে দিতেই হবে সেটা আমরা বলছি না ঠিক করে দিয়েছে যেটা হয়তো সে বলতে চেয়েও বলতে পারছে না যে তার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি কি যাচ্ছে যেই কারণে ছোট্ট একটা আইসক্রিমের ডিব্বা পেয়েও সে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেয় যে এইরকম ছোট ছোট ইচ্ছাগুলোকে যে গুরুত্ব দেয় মানে জীবনে এমন কাউকে প্রয়োজন যে ছোট ছোট মানে ইচ্ছাগুলোকে গুরুত্ব দেবে তার মানে এই ছোট্ট ইচ্ছাটা প্রয়োজন মানে নিশ্চয়ই ওই এস সরকারই দিয়েছে

তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি তবে জানি না এই ভিডিওটা কখন দিতে পারবো তো তারপর আবার বিকেলের দিকে তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আসছি তো চলো টাটা